আমার খিলগাঁও যেতে কখনো কারণ লাগে না, কেননা সেখানে আমার সব কাছের মানুষ থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাহিদা লাবিবা ব্লগ। তো যেহেতু আজকে আমার ছোটো ভাইয়ের জন্মদিন ছিল, তো জন্মদিন উপলক্ষেই না এমনিই গেলাম খিলগাঁও থেকে, একটু ঘুরে আসলাম যেহেতু এই কয়দিন ধরে বন্ধ যাচ্ছিল। তো গতকাল বিকালবেলায় খিলগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সাভার থেকে, আর যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি ছিল। এরপরে খিলগাঁও পৌঁছে গেলাম আর এখানে বাচ্চারা খেলা করছিল, আর দেখলাম ভাবি মজার মজার সব নাস্তার আইটেম রেডি করে রেখেছে। এখানে নুডলস ছিল, সেমাই ছিল, তো খাওয়া দাওয়া করলাম। করে সন্ধ্যার দিকে ভাইয়ের জন্য ভাবলাম একটা কেক নিয়ে যাই। তো কেক নিয়ে আমি আর ইশতিয়াক মিলে একটু রিক্সা দিয়ে ঘুরলাম। এরপরে রাত 12টার দিকে ভাইয়া বাচ্চারা সবাই মিলে কেক কাটলাম। আর এখন তো বড়দের কোনো জন্মদিনের কিছু নাই, বাচ্চারা খুশি হয় এটাই আর কি। তো ভাইয়াকে বললাম দুপুরবেলায় যে ভাইয়া একটু বাইরে খাওয়াও। তো ভাইয়া দুপুরবেলায় আমাদের সবাইকে লাঞ্চ করালো, আর আমরা খিলগাঁও অলিভার্সে বসেছিলাম। এখানে আমার কাজিন মানে আমার বড় বোনও এসেছিলো, আর সবাই একসাথে অনেকদিন পরে একটা গেট টুগেদারের মতো হলো। একসাথে অনেকক্ষণ গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। আর অলিভার্সের খাবার আমার সবসময় অনেক ভালো লাগে, তো খাবার নিয়েছিলাম রাইস, সিজলার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে আবার সাভারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক দেবেন, আমার পেজটিতে বেশি বেশি ফলো দিবেন, আর সবাই আমাদের জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। বাই।